সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটা ইম্পর্টেন্ট ভিডিওতে। বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটির মধ্যে দেখতে পারতেছেন 1,17,000 সাবস্ক্রাইবার আমি অর্জন করেছি। অনেক কষ্ট হয়েছে, তো আমি আমার গোপন টিপসটা আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে আমি 1,17,000 সাবস্ক্রাইবার আমি অর্জন করলাম। আপনারা দেখবেন যে আমার ভিডিওগুলোতে তেমন একটা ভিউ নেই দেখতে পারতেছেন, কিন্তু সাবস্ক্রাইবার আমি ঠিকই অর্জন করেছি। অনেক ভাই বন্ধু রয়েছেন যারা 1,000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারতেছেন না মনিটাইজেশন আবেদন করার জন্য। তো কিভাবে আপনারা সেটা পূরণ করবেন এই ভিডিওতে সেটাও আপনারা জেনে যাবেন। ভাই, 1,000 কেন? এখানে দেখতে পারতেছেন তো আমার চ্যানেলটির মধ্যে 1,17,000 সাবস্ক্রাইবার অর্জন করেছি। অনেকে বলবে যে সাইফুল ভাই, আপনি হয়তোবা এগুলো কিনে নিয়েছেন সাবস্ক্রাইবারগুলো। ভাই বিশ্বাস করেন, মুসলমান হিসেবে বলতেছি, একটা সাবস্ক্রাইবারও আমি কিনে নেই নাই। আমার এই যে দেখতে পারতেছেন সাবস্ক্রাইবারগুলো, এগুলো হচ্ছে রিয়েল সাবস্ক্রাইবার। এখন আমি বর্তমানে ইউটিউবের উপর টিপস দিচ্ছি, ফেসবুকের উপর টিপস দিচ্ছি, কারণ ফেসবুকে আমার অনেকগুলো ভাইরাল ভিডিও রয়েছে। আমার ফেজ যেটা রয়েছে সেটার মধ্যে প্রায় 1,50,000 উপরে ফলোয়ার আমি অর্জন করেছি। এই কারণে আমি টিপসটা দিতেই পারি ফেসবুকে। তো ইউটিউবে আমি মোটামুটি দীর্ঘ দেখা যাচ্ছে 4 থেকে 5 বছর পর্যন্ত আমি কাজ করি ভাই। আমার একটা চ্যানেল অলরেডি ডিলিট হয়ে গেছে ভাই, যে চ্যানেলটাতে প্রায় সাবস্ক্রাইবার ছিল প্রায় 89,500 মতো সাবস্ক্রাইবার ছিল। তো সেটা যাওয়ার পরে আমি কিন্তু এই মিনি সাইফুল চ্যানেলটাই কিন্তু আমি স্টার্ট করি। আমি ক্যাটাগরি চেঞ্জ করেছি। অনেকে বলবেন যে ভাই, আপনার ভিউ আসতেছে না কেন, আপনার তো অনেকগুলো সাবস্ক্রাইবার। হ্যাঁ ভাই, আমার ভিউ আসতেছে না এই কারণে যে আমার এইখানে ক্যাটাগরি ছিল আরেকটা ভাই। আমি আগে কিন্তু নিউজ ভিডিও বানাইতাম, এখন আমি সেটা ট্যাগের উপরে ভিডিও বানাচ্ছি। নিউজ ভিডিওটা বাদ দিছি ভাই, ওয়ান টাইম ভিডিও। এই কারণে লাইফ টাইম ভিডিওগুলো আমি তৈরি করতেছি। তো আমার এই ভিডিওগুলো, আমার যে ট্যাগের উপরে ভিডিওগুলো রয়েছে, এই শুধুমাত্র 5 জন যদি ভাই বন্ধু দেখে তাদের অনেকটা উপকার হবে। কারণ আমি যেই সমস্ত কথাগুলো বলবো আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই বলবো, ধারণামূলক কোনো কথা বলবো না। আমি নিউজ ট্যাগটা চেঞ্জ করে ক্যাটাগরিটা আমি চেঞ্জ করে দিয়েছি ট্যাগ চ্যানেল হিসাবে। এখন আমার বর্তমানে চ্যানেলটা সম্পূর্ণ ট্যাগ চ্যানেল। আগে জাস্ট ধরে নেন, ক্ষেত খামারে যারা কাজ করে ভাই, তারা আমার ভিডিওগুলো দেখতো, যে আমি একটা নিউজ বানাইতাম, তারা নিউজটা আমার দেখতো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছে। এখন জাস্ট আমি ভিডিও বানাচ্ছি ট্যাগের উপরে, তাহলে ওই মানুষটা, যে মানুষটা ক্ষেত খামারে কৃষিকাজ করে, সেই মানুষটায় আমার ভিডিওটা কেন দেখবে, বা আমার ভিডিওটা দেখে সে তো কিছু পাবে না। আজকে যদি আমি যদি তাকে যদি কোনো একটা নিউজের একটা তথ্য দিতাম, তাহলে সেই মানুষটা সেই ভিডিওটা দেখতো। আমার প্রায় দেখা যাচ্ছে যে 5 থেকে 6 মিলিয়ন পর্যন্ত ভিডিও ভিউ হয়েছে এই চ্যানেলটার মধ্যেই। এই চ্যানেলটা থেকে 1 মাসে সর্বোচ্চ আমি প্রায় 80,000 টাকা পর্যন্ত ইনকাম করেছি। তাহলে কি আপনি কি ভাবতে পারছেন যে ভিউ না হলে এই টাকাটা কোথা থেকে ইনকাম করেছি ভাই? অবশ্যই ভিউ আসছিল, কিন্তু এখন আমি ক্যাটাগরি চেঞ্জ করার কারণে ভিউটা ডাউন হয়ে গেছে। 1,17,000 সাবস্ক্রাইবারের মধ্যে হয়তো বা 2-3 হাজার ইউটিউবার হইতে পারে, না হলে এর চাইতে বেশি আর ইউটিউবার একেবারেই নেই। তো জাস্ট আসেন যে 1,000 সাবস্ক্রাইবার কিভাবে আপনারা অর্জন করবেন, বা আমি কিভাবে এতগুলো সাবস্ক্রাইবার আমি অর্জন করেছি। আমি যখন ভিডিও আপলোড করা শুরু করে দেখা যাচ্ছে যে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতাম ভাই, একটা দিনও আমি গ্যাপ দিতাম না। প্রত্যেক দিন একটা করে ভিডিও যখন দেওয়া শুরু করলাম, 2 মাস 17 দিন যে সময়টা আসে সেই সময়টায় আমি অনেকগুলো ভিডিও আপলোড করি, ট্যাগ ভিডিও আপলোড করি, ফানি জাতীয় ভিডিও আপলোড করি, নিউজ জাতীয় ভিডিও আপলোড করি। হঠাৎ করে আমার নিউজের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। দেখেন যে আপনাদেরকে আমরা বলে থাকি যে 3 মাস পর্যন্ত প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও দেন, তাহলে একটা না একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, আপনি যেই ভিডিও দেন না কেন। তো আমিও ওই টার্গেটে কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে 2 মাস 17 দিনের মধ্যে কিন্তু আমার নিউজ ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো এরপর আমি চিন্তা করলাম যে নিউজ ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেছে আমি নিউজের দিকে আগাই। হ্যাঁ, এর পরবর্তীতে আমি জাস্ট নিউজের দিকে এগিয়ে যাচ্ছি, নিউজ ভিডিও বানাচ্ছি, ভাইরাল হয়ে যাচ্ছে, বানাচ্ছি, ভাইরাল হয়ে যাচ্ছে, বানাচ্ছি, ভাইরাল হয়ে যাচ্ছে। যে ভিডিও দিই না কেন সেটাই ভাইরাল হয়ে যায়। এই কারণে আপনাদের চ্যানেলের মধ্যে জাস্ট শুধুমাত্র যদি 4 থেকে 5 হাজার ভিউর যদি একটা ভিডিও যদি থাকে, আপনারা ওই ক্যাটাগরির উপরে কাজ করা লাগবে। আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওটা সবচাইতে বেশি ভাইরাল হয়েছে, সবচাইতে বেশি ভিউ আসছে, আপনাকে ওই ক্যাটাগরির উপরে কাজ করতে হবে। যদি আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো যদি নিয়ে আসতে চান, চ্যানেলে যদি অনেকগুলো সাবস্ক্রাইবার আপনি অর্জন করতে চান, হ্যাঁ আবার বলতে পারেন যে আমি ওই ক্যাটাগরি কাজ করব না, তাহলে আমি ওই ভিডিও কেন বানাবো, তাহলে আগে কেন দিচ্ছেন ভাই? কারণ চ্যানেলের মধ্যে নতুন অবস্থায় আপনি অনেক রকমের ভিডিও আপলোড করেন, যে কোনো একটা ভাইরাল হয়ে যাবে।
আপনার যেটা ভাইরাল হয়ে যাচ্ছে আপনি সেটার প্রতি যদি ইন্টারেস্ট যদি না হন তাহলে সেটা দিবেন না, দেখবেন যে সেটাই ভাইরাল হয়ে যাবে ভাই। আপনি যে সমস্ত ভিডিওগুলোর উপরে ইন্টারেস্ট আপনি সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করেন, মাত্র 3 মাসে 90টা ভিডিও আপলোড করেন, যে কোনো একটা ভিডিও রকেট গতিতে দৌড়াবে ভাই। বিশ্বাস করেন, এটাই হচ্ছে যে ইউটিউবের সফলতা, এটাই হচ্ছে ইউটিউবের ধৈর্য। আপনাকে 3 মাস পর্যন্ত লাগাতার একটা চ্যানেলের মধ্যে কাজ করা লাগবে যদি আপনি চ্যানেলটাকে রকেট গতিতে দৌড়াইতে চান। সাবস্ক্রাইবার 1 লক্ষ 2 লক্ষ কিছুই না ভাই, মিলিয়ন্স পর্যন্ত সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন, তবে আপনাকে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করে যাওয়াই লাগবে। তো আশা করি বুঝতে পারছেন, আজকের ভিডিওটি দেখে কিছু জানতে পারছেন, কিছু শিখতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে, যদি সাইফুল ভাইকে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।